রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভালো ধারণার কথা বিভিন্ন হাদিসে বলেছেন, এমনকি হাদিসে উল্লেখিত রয়েছে, আনা ইনদা জন্নে আব্দি বি, আমার বান্দা আমার সম্পর্কে যেমন ধারণা রাখে তার ধারণা অনুযায়ী আমি কাজ করি। তার ধারণা যদি আমার সম্পর্কে ভালো হয় তো ভালো করি, তার জন্য কল্যাণ। আর সে যদি সবসময় নেগেটিভ হয়, কেউ ধারণা করে যেমন ভালো, ভাগ্যটাই খারাপ, আমার মনে হয় চাকরি হবে না, আমি বিদেশে গিয়ে মনে হয় সফল হব না, আর মনে হয় জীবনটা অশান্তিরই থেকে যাবে, একটু কষ্ট পেলে দুনিয়া হচ্ছে সুখ দুঃখ জয়ী না, সারা জীবন জান্নাত তো থাকবে না দুনিয়া, আর সারা জীবন জাহান্নামও থাকবে না। জান্নাত জাহান্নাম চূড়ান্ত ফয়সালা মুমিন মুসলিম আর কাফের জন্য আখেরাতে রয়েছে। দুনিয়া সুখ দুঃখ উভয়ের সংমিশ্রণের মধ্যে, সুতরাং একটু কষ্ট হলে, একটু প্রতিকূল অবস্থা দেখলে, একটু সমাজে পরিবারে ব্যক্তি জীবনে আর্থিক ক্ষেত্রে বা দেশে অশান্তি দেখলে আর আমাদের ভাগ্য ভালো হবে, আমাদের জীবনে এই আজাব গজবই লেখা আছে না কখনো, এটা আল্লাহ সম্পর্কে সুজান বিল্লাহ। এটা কাফেরদের চিন্তা চেতনা, যারা আল্লাহর রহমত থেকে নিরাশ। একজন মুমিন মুসলিম যে কোন বাহ্যিক মন্দ কল্যাণ তলাশ করে, হতে পারে যে কোনো কিছুকে তোমরা অপছন্দ করছো, ভালো লাগছে না, ঘৃণা করছো, সেটা মেনে নিতে পারছো না যে এটা কারো বা খারাপ জিনিস পছন্দ না, খারাপ যদি হয় কারো পছন্দ না, কিন্তু মেনে নেওয়া ছাড়া কোনো উপায় নেই, কারণ তো আল্লাহর ফয়সাল, আল্লাহ যেটা ফয়সাল সেটাই মেনে নিতে হবে, সেখানে মানুষ নিরুপায়। সম্ভবত কোনো কিছুকে তোমরা ঘৃণা করছো, অপছন্দ করছো, আল্লাহ অসংখ্য কল্যাণ দেখেছে, অশেষ কল্যাণ দেখেছে, খায়রাত কাসীর, বহুমুখী কল্যাণ আল্লাহ রেখেছে। মন্দ তো মানুষের ভালো হয়, সুতরাং সবসময় আমাদেরকে ইতিবাচক হইতে হবে, পজিটিভ হইতে হবে, এটা হচ্ছে কোরআন সুন্নাহর মধ্যে। দীন ইসলামে দুটো বিষয় রয়েছে, একটি আল্লাহ পছন্দ করেন, ইসলামে পছন্দ করা হয়েছে, আর একটি বিষয়কে আল্লাহ ঘৃণা করেন, সুতরাং আমরা আল্লাহর বান্দা আমাদেরকে ঘৃণা করি। একটি হচ্ছে শুভ লক্ষ্য, ভালো ধারণা, ভালো লক্ষ্য, যেটাকে আরবি ভাষায় হাদিসে হচ্ছে ফাল বলে, ফাল মানে ভালো লক্ষ্য, যে কোনো কিছুর ক্ষেত্রে ভালো মনে, যদি কোনো জায়গায় দুর্ঘটনাও হয় আপনার, টাকা পয়সা হারিয়ে গেল, ক্ষয়ক্ষতি হল, প্রিয়জন আপনজনকে হারালেন, আপনি মারা গেল, বিভিন্ন বালা মুসিবত আসুন, আলহামদুলিল্লাহ আল্লাহ এতে কোনো কল্যাণ রেখেছে, আলহামদুলিল্লাহ বলে নিয়ে আল্লাহ এতে কোনো কল্যাণ রয়েছে, এটি আমার জন্য ভালো দেখছে, এ থাকলে হয়তো আমার জন্য কল্যাণকর হইত, ধন দলত হতে আমাকে জাহান নামে নিয়ে চলে যেত, জান গেছে গেছে, এটা হচ্ছে ফল। যদি সুখের সামগ্রী দেখেন, সুখ শান্তি খুব দেখছেন, আলহামদুলিল্লাহ, ভালো কিছু দেখছেন, দুনিয়াতে কিছু কিছু বিষয় আছে যেগুলোকে ভালো লক্ষণ মনে করা হয়, আর কিছু কিছু বিষয়কে যাদের আকীদা ধর্ম কর্ম সম্পর্কে জ্ঞান নেই তার সেগুলোকে অলক্ষিক লক্ষণ মনে করে। তো ভালো লক্ষণ নেওয়া যে কোনো পরিস্থিতিতে এটি পছন্দনীয় ইসলাম, হাদিস রয়েছে কানা রাসূলুল্লাহ যে ফুল ফা নবী সাহেব ভালো পছন্দ করতেন, মানে ভালো লক্ষণ নেওয়া পছন্দ করতেন। বিভিন্ন ঘটনা রয়েছে নবী সাল্লামের সিরাতে, হুদায়বিয়ার সন্ধির সময় জটিলতা চারিদিক থেকে ঘনিয়ে আসছে, আর কোনো একটা সমাধানে যাওয়া যাচ্ছে না, আর এই কাফেররা মক্কায় ঢুকতেও দিল না, কী করা যায়, আমরা তো এসছি উমরা করতে, আমরা তো লড়াই করার জন্য আসছি, শুধু উমরা করে তারপর কোনো মতে রাজি করা যাচ্ছে না। এইরকম পরিস্থিতিতে সোহেল নামে নামক এক কাফের, নাম সোহেল, কাফেরদের প্রতিনিধি দেখা করতে আসছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সোহেল, সোহেল সাহাল মানে সহজ, সোহেল মানে ইজি, বিষয়টি ইজি হয়ে যাবে, সহজ হয়ে যাবে। তা নবী সাল্লাম এই নামের অর্থ থেকে শুভ লক্ষ্য করছে, হাল নিচ্ছে যে এখন আমাদের সমাধান সহজ হয়ে যাবে, নবী সাহেব পছন্দ করতেন বিভিন্নভাবে, বিভিন্ন সময়
সব কিছুতেই এতে ভালো আছে, ভালো লক্ষণ নির্দেশ এবং পছন্দ কিন্তু। সুতরাং যে কোনো কিছুকে ভালো মনে করা, আমার এখানে আত্মীয়তা হয়েছে আলহামদুলিল্লাহ এতে আশা করি ভালো, এতে আমার মন্দ হয়েছে বাহ্যিক মন্দ কিন্তু আল্লাহ এতে আমার ভালো করে, চাকরি চলে গেছে দেশে চলে যেতে হবে আলহামদুলিল্লাহ এটি করলাম আছে, এতে আমার ভালো আছে হয়ে যাবে, হ্যাঁ যেটা হয়েছে সেটাই ভালো। এটা ইসলাম পছন্দ করা হয়েছে, রসুল্লাহ পছন্দ যে কোনো যে কোনো পরিস্থিতি পক্ষান্তরের বিপরীতকে বলা হয় তাসা মানে অলৌকিক লক্ষ্য, কোনো কিছু অলৌকিক কোনো কথাকে হোক কোনো কাজকে হোক কোনো ব্যক্তি হোক কোনো পশু পাখি হোক আর কোনো পরিস্থিতি হোক কোনো একটা খারাপ দৃশ্য হোক বিভিন্ন রকমের অলৌকিক লক্ষ্য। আর আমরা যেহেতু কাফের মুশরিকদের পাশে হিন্দুদের পাশে বসবাস করি, হিন্দুদের মধ্যে সব কিছু লক্ষ্য, সকালে যদি ডোম মেথলের সাথে দেখা হয়ে যায় দিনটা আজকে কি হয়ে গেল অশুভ হয়ে যাবে, শুভ আর অশুভ তাই না, হ্যাঁ চামারের সাথে দেখা হলে আর এই শুধু চামারের সাথে দেখা হয়ে গেল, সুতরাং দিনটা খুব খারাপ হয়ে যাবে, হ্যাঁ কুকুরের আওয়াজ শুনছি সুতরাং রাতটা মনে হয় খারাপ, কি যে বিপদ আসছে পেঁচার আওয়াজ শুনছি, এগুলো তো চাইলে 1400 বছর আগে থেকে চলে আসছে, পেঁচার ডাক শুনলে আমাদের দেশের পুরি মানুষদের কাছে আমরা ছোটকালে শুনেছি, কাকে যে গ্রাম থেকে নিতে এসছে কার উপর যে কোন বালা মুসিবতে এসেছে না, এটিকে আরবি ভাষায় বলা হয় সুম মানে হচ্ছে অলক্ষিত লক্ষ্য, মানুষের যদি কুলক্ষণ হয় সেটা পাপ, একমত মানুষের পাপ ছাড়া গোনা ছাড়া অন্যায় ছাড়া কোন কুলক্ষণ অলক্ষিত, সে যদি জুলম অত্যাচার করে কোনো ব্যক্তির ওপর সমাজের ওপর কোনো একটা গোষ্ঠীর ওপর অবিচার করে অন্যায় করে পাপ করে তো জানবে না পাপটা তার জন্য বিপদ ডেকে নিয়ে আসবে, পাপ তার অলক্ষিত লক্ষ্য, কিন্তু এছাড়া কোনো ব্যক্তি বস্তু জীব জন্তু কোনো অবস্থা সুখ দুঃখ এগুলি অলক্ষণ বা কুলক্ষিত, হাদিসের ভাষায় এটিকে তেয়ারা বলা হচ্ছে, তেয়ারা মানে তাতাই, তাই মানে হচ্ছে পাখি, তাই মানে পাখি, তো তেয়ারা কেন হাদিসের ভাষায় বা আকিদার কিতাবের ভাষায় আসলো, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন ইসলামের তেয়ারা মানে কুলক্ষণের কোনো হ্যাঁ অবকাশ নেই, কোনো সুযোগ নেই, কোন পরিস্থিতিতে অলক্ষী কুলক্ষণের কোনো সুযোগ নেই, কোনো সুযোগ নেই, কোন স্থান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন আন্তেয়ারা নো শিরক, অলক্ষী কুলক্ষণ হচ্ছে শিরক, কেন আপনি ভাবছেন যে এইটা যখন খারাপ দেখছি আমি জিনিসটা খারাপ দেখছি তার মানে আমার ভাগ্য খারাপ হয়ে যাবে, হ্যাঁ আমার সর্বনাশ হয়ে যাবে, এটা আমার কল্যাণ নেই, তাহলে আপনি যেন গায়ে অদৃশ্য যেটা বন্ধ আছে কেউ আল্লাহ ছাড়া জানেন না, আল্লাহ ছাড়া কেউ জানেন না সেটা জানার দাবি করছেন কিসের মাধ্যমে, এই লক্ষণটির মাধ্যমে, আর গায়েব জানার দাবি করা হচ্ছে শিল্প, দ্বিতীয় শিল্পের কারণ হচ্ছে অলৌকিক লক্ষণ কেন শিল্প গুরুত্বপূর্ণ কথা নিয়ে শুনুন, এই জন্য শিল্প একটি পর্দ হল যে গায়েব জানার দাবি, টিকটিকি টিকটিক করে উঠল বাঙালি মুসলিম পর্যন্ত হিন্দুদের মধ্যে কি মনে করে একটা আলাপ আলোচনা চলছে, আপনি বলছেন হ্যাঁ বলছেন না, আর যেমনই হ্যাঁ বলেছেন তেমন টিকটিক করে উঠেছে, বলছে দেখ আমার কথাই ঠিক আমার কথাই থালা বসানো হাত থেকে পড়ে গেল কি বাড়িতে মেহমান আসুন তাই না, তার মানে এটা হচ্ছে গায়েব জানার একটি চাপ, অদৃশ্যের খবর জানার একটি চাবি, টিক টিক আপনি কত অধম হ্যাঁ মানুষ যে ঠিক ঠিকই গায়েব জানে আপনি জানেন ঠিক ঠিকই আপনাকে বলছে যে আপনার কথাটা ঠিক, যেহেতু বলেছে আল্লাহ কাফেরদের সম্পর্কে সে সম্পর্কে উলাইকা কাল আনাম যেটা পশু পশুর মত বলহম আদাল তার চেয়ে বেশি নিকৃষ্ট, এই শ্রেণীর মানুষ যারা শিল্পী কুকুর আকিদা রাখে যারা অলৌকিক উপলক্ষণে বিশ্বাসী তারা কিন্তু চতুষ্পদ মত আল্লাহ বলছেন আর তার চেয়ে বেশি অল্প ওই টিকটিকি চাইতে অল্প টিকটিকি বুঝতে পারছে যে কথা কোনটা ঠিক কোনটা ভুল আপনি বুঝতে পারছেন টিকটিকির সাহায্যে বুঝলেন
টিকটিকিকে গায়েব জানার একটা ব্যবস্থা বা আপনি চাবি মনে করলেন, এটা হচ্ছে একটা শিল্প। দ্বিতীয় শিল্প হচ্ছে আল্লাহর কাজকে অন্যের সাথে সম্পৃক্ত উত্থান মতো, হ্যাঁ, ভালো মন্দ কার হাতে? আল্লাহর হাতে। আপনি এই যে একটা খারাপ জিনিস দেখলেন, বাচ্চার লক্ষণ, খারাপ লক্ষণ দেখলেন, সেটাকে মনে করলেন যে এটা নিয়ন্ত্রণ করে, হ্যাঁ, এটা আমার ভালো করে অথবা মন্দ করে। সুতরাং আল্লাহর কাছকে রুবুবিয়াতকে কার সাথে সম্পৃক্ত করলেন? গায়রুল্লাহর সাথে, আল্লাহর অসহায় সৃষ্টির সাথে সম্পৃক্ত করলেন। সেই জন্য এটা শিরক। তৃতীয় ছোট শিরক কাকে বলা হয়? আকীদার কিতাব দিয়ে আমরা বিভিন্ন বিস্তারিত আলোচনা করেছি, যেটা মাধ্যম নয় সেটাকে মাধ্যম মনে করে, যেটা কারণ নয় বা উপায় উপকরণ নয় সেটাকে উপায় মনে করে। যেমন আচ্ছা, সেটার কিভাবে মাধ্যম জানবো? হয় ওহির আলোকে কোরআন হাদিসের দলিলের আলোকে জানবো যে এটা এটার মাধ্যম উপায়, হ্যাঁ, অথবা জানবো সায়েন্সের মাধ্যমে, সায়েন্সের মাধ্যমে জানবো, বিজ্ঞান বলছে যে এটা করলে এটা হয়, এই ওষুধটা খেলে এই কাজটা করবে, হ্যাঁ, এই আপনার কলমটা লাগালে, হ্যাঁ, এটা কাজ হবে, হ্যাঁ, এটাতে এই উপকারিতা আছে, সেটাও সত্য, কারণ তারা সেটা পরীক্ষা করে দেখছে। সায়েন্স হচ্ছে সায়েন্স কোনো বহি নয়, কিন্তু সায়েন্সটা হচ্ছে কি? পরীক্ষার ভিত্তিতে, তজরবার ভিত্তিতে পরীক্ষা করে দেখছে, সেটা সেটা মাধ্যম। কিন্তু সায়েন্সও সেটা বলেন না, আর শরীয়তে সেটা বলেন না, আপনি বলছেন যে এটা হলে এটা হবে, তাই এটা সিদ্ধ। এই জন্য তাবিজ করা সিদ্ধ, তাবিজ ঝোলাচ্ছেন, এটা হচ্ছে কি? সেরে, কারণ কোরআন হাদিসও বলে না যে তাবিজ ঝোলালে আপনার রোগ ভালো হবে, হ্যাঁ, বা তাবিজ ঝোলালে আপনি, হ্যাঁ, রোগ প্রতিরোধ ক্ষমতা আপনার মধ্যে পয়দা হবে, হ্যাঁ, আপনি রোগকে প্রতিহত করতে পারবেন, ডিফেন্সের ব্যবস্থা অ্যাটাক করতে পারবে না রোগে, ভাইরাসে, এটা শরীয়ত বলে, কোরআন হাদিস বলে, ডাক্তার বলে, কোনো ডাক্তারকে জিজ্ঞেস করে যে তাবিজ বেঁধে রাখলে রোগ হবে, তাবিজ বাঁধলে ক্যান্সার বলে যে বলবেন? আচ্ছা, তাবিজ তো বলবেন না, যদি ডাক্তারকে জিজ্ঞেস করেন, ডাক্তার সাহেব আপনি তো খুব, হ্যাঁ, মূল্যবান, আপনি প্রেসক্রিপশন লিখে দিলেন, প্রেসক্রিপশন যাতে ঔষধ লিখে আছে, প্রেসক্রিপশন লিখে দিলেন, সেটা যদি আমি একজন তাবিজে বুঝে দিয়ে ভরে দিয়ে যদি আমি হাতে বেঁধে রাখি, কোমরে বেঁধে রাখি, আমার রোগটা কি ভালো হবে? তো ডাক্তার কী বলবো? যে আপনি পাগল, পাগল যান ওষুধ কেনেন, হ্যাঁ, ফার্মেসি থেকে, তারপরে ওষুধটা খান, যেইভাবে খেতে বললাম, লাগান যেইভাবে যতবার লাগাইতে বললাম, ঠিক না, সেগুলি সব মেনটেন করবে, তারপরে ভালো হওয়ার আশা করা যাবে, কথা বোঝা গেছে কিনা? তাহলে কত অদ্ভুত যে আপনি কোরআন বা হাদিস আপনি তেলাওয়াত করেন তাতে আপনার ফায়দা হবে, হ্যাঁ, কোরআন বা হাদিস পড়ে আপনি কোরআনের আয়াত পড়ে অথবা দোয়া পড়ে ফুঁক দেন তাতে ফায়দা হবে, শরীয়ত বলেছে, কিন্তু কোরআন হাদিস লিখে বা তার নকশা লিখে সুরা বাকারা নকশা, আদম সুরা ফাতিহা নকশা, আচ্ছা, আমাদের যে বেদাতি, হ্যাঁ, বেদাতিদের কোরআনে কারিমের আপনার শুরুতে শেষে ওটা তো কোরআনের অংশ না, কিন্তু লাগিয়ে দেওয়া হয়েছে, বলো তোমার কাছে এটা কোরআনে লিখা আছে মানে কোরআন একসঙ্গে আমাকে নতুন নতুন এখন দাম আমি 26 বছর আগে যখন বলতাম যে নিয়ত কোরআন নেই বেদাত, তখন বলতো যে কায়দা বাগদাদিতে আছে, কায়দা বাগদাদিতে আছে, তাহলে আপনি যে বলছেন না কায়দা বাগদাদি কোরআন নেই, আচ্ছা কোরআন শুরু হয় কোনখান থেকে? সুরা ফাতিহা থেকে শুরু, আর সুরা নাসের শেষ হয়ে যায়, তার আগে নকশা লিখে রাখবে বা সুরা নাসের পরে নকশা লিখবে, এটা কি কোরআন নেই না আপনার বানানো মন পড়ে? এতটুকু তো বোধ শক্তি আমাদের দেশের অধিকাংশ মানুষের, যার ফলে শিল্পী তাদের ধর্ম কর্মে লিপ্ত আছে। যাই হোক, কথাটা বলছিলাম যে ফিরে আসি, নবী সাল বলছে আত্মে আরাত শিল্প, আত্মে আরাত শিল্প, অলৌকিক লোকন শিরিক, শিরিক কেন? কারণ যেটা মাধ্যম নয়, কারণ নয়, উপায় নয়, সেটা উপায় করতে আপনার বালা মুসিবতের কারণ নয়, কিন্তু মনে করলেন যে প্যাঁচার ডাক আমার বালা মুসিবতে আসবে, হ্যাঁ, বা এই যে সকালবেলা বেরিয়েছে আর একটা মর্মান্তিক দুর্ঘটনা, আজকে চল ফিরে চল, জাহিলি যুগের লোকেরা তেয়ারা কেন বলা হয়? এই অলক্ষিক লক্ষণ কি? অথচ আমি তা সহ বা সোম মানে হচ্ছে অলক্ষিক, তাই দিয়ে পাখির থেকে বলছিল কথাটা। আরবরা করতো 1400 বছর আগে, মুশরিকরা আরব, হ্যাঁ, ইসলামের পূর্বে
তারা প্রকৃতির কোনো জায়গায় যেত না, কোনো সফরে যেত না, ব্যবসা করতো, যাবো না যাবো না, এমনই যাবো কি যাবো না, সামদেশে এমন যাবো না যাবো না, অথবা বিয়ে শাদী করতে যাচ্ছিলাম, এই এই ঘরে এই পরিবারে বিয়ে করবো কি করবো না, এই মেয়েটাকে বিয়ে করবো কি করবো না, ইত্যাদি ইত্যাদি যে কোনো কাজকর্ম করার ক্ষেত্রে প্রকৃতি একটা পাখিকে উড়াত, মানে পাখি তাড়িয়ে দিল, পাখি বসে আছে দিল তাড়িয়ে, পাখি যদি ডান দিকে যায় একটু বলতে যে কাজটা কী হবে, হ্যাঁ শুভ হবে ভালো হবে, চলো যাই কাজ করি ব্যবসা করি বিয়ে করি। বাম দিকে উড়ে চলে যেমন সে না ভাগ্য খারাপ, এই মেয়েকে বিয়ে করা যাবে না, এদের সাথে আত্মীয়তা করা যাবে না, এই সময় ব্যবসায় যাওয়া যাবে না, এই সিদ্ধান্ত নেওয়া যাবে না, এটাকে শির্ক বলেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কোরআনের ভাষায় শির্ক, হাদিসের ভাষায় শির্ক। কেন শির্ক? যে এটা মাধ্যম নয়, আলোকমন্দ জানার মাধ্যম এটা নয়, যে পাখি ডাব নিয়ে গেল সেই জন্য ভালো হয়ে যাবে, আর বাম নিয়ে গেল সেই জন্য ভালো হয়ে যাবে। তো যদি আপনার মনে সংশয় হয়, কখনো কখনো শয়তান ইমানের দুর্বলতার কারণে, ইসলাম সম্পর্কে জ্ঞানের স্বল্পতার কারণে কোনো একটা খারাপ অবস্থা দেখলেন, তার মধ্যে মনটা খারাপ হয়ে গেল, এটা অনেকেই নামাজি মানুষও বলে থাকেন, আজকে সকল সকল করে আমার গিয়ে দেখলাম খারাপ কিছু, যে এমন মারামারি দেখলাম, দেখি মন মেজাজটাই খারাপ হয়ে গেল, তো আর কাজ কাজে করে মন লাগবে না, কাজ দিয়ে ফিরে আসবে কী করবেন? আল্লাহ কাছে দোয়া করবেন, আল্লাহ তোমার কল্যাণ ছাড়া কোনো কল্যাণ নেই, আর তুমি যদি তকদির ভাগ্য খারাপ না করো তো কোনো শক্তি আমার ভাগ্য খারাপ করতে পারে না, ওয়ালা ইলাহা গায়রুকা তোমার ছাড়া কোনো সত্য মাবুদ নেই, তুমি সব কিছুর মালিক, এই সব কিছুর লক্ষণ ভালো মন্দের নয়। আল্লাহ ইয়াতিকুল হাসানাত ইল্লা আন তারাকতি দোয়া হয়েছে, আল্লাহ কল্যাণ একমাত্র তুমি নিয়ে এসে দিতে পারো, ভালো তুমি একমাত্র করতে পারো, ওয়ালা ইয়াতফাউ সাইয়্যাতে ইল্লা আন তুমি ছাড়া কেউ মন্দকে অনিষ্টকে দূরীভূত করতে পারে না, সরাতে পারে না, তা বিপদ যদি আসে আল্লাহ ছাড়া কেউ তাকে রক্ষা করতে পারে। এই ধরনের দোয়াগুলি পাঠ করতে থাকবেন, আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে আকীদার পরিশুদ্ধির তৌফিক দান করেন, কোরআন সুন্নাহ সম্পর্কে জ্ঞান অর্জনের তৌফিক দান করেন, তাওহীদ